বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে শুভেচ্ছা জানাই যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজ রাষ্ট্রবিজ্ঞান সাজেশান দিচ্ছি টেস্ট কিংবা ফাইনাল পরীক্ষার জন্য এগুলো তোমাদের করতে হবে এবং তোমরা সবকটা কটা কমন পাবেই পাবে তোমাদের মোট উত্তর দিতে হবে পাঁচটা আমি সাজেশানে মোট ছটা দিলাম গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যেভাবে তোমরা সবকটা কমন পেয়েছো গ্যারান্টি দিয়ে বলছি দু হাজার পঁচিশ সালেও তোমরা সবকটা কমন পাবেই পাবে বাইশ বছরের অভিজ্ঞতায় বলছি আমাকে পরীক্ষার পর জানা কিন্তু একদম ভুলবে না যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও বন্ধুদের অনেক অনেক শেয়ার করো কারণ তোমরা একের পর এক সাজেশান এইভাবে পেতে থাকবে এবার আমি মূল আলোচনায় ফিরছি রাষ্ট্রবিজ্ঞানের এই প্রশ্নগুলো তোমরা এখন থেকে তৈরি করে রেখে দাও এবং আমার সাথে তোমরা খাতা এবং কলম নিয়ে বসো আমি সাজেশানে যেগুলো দিচ্ছি সেগুলো তুলে নাও এবং তৈরি করে ফেলো দেখো রাষ্ট্রবিজ্ঞান সাজেশান ক্লাস টুয়েলভ দু প্রথম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে তোমাদের দুটো প্রশ্ন তৈরি করতে হবে এক বিশ্বায়ন কাকে বলে এবং ওর সাথেই বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো আর দু নম্বর হচ্ছে ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো দেখো এই দুটোই ভিভি আইডিয়া আছে অর্থাৎ এই দুটোর মধ্যে তোমাদের একটা আসবে প্রথম অধ্যায় থেকে তারপরে দেখো দু নম্বর তিন নম্বর চার নম্বর এই অধ্যায়গুলো থেকে তোমাদের শর্ট কোশ্চেন হবে অর্থাৎ এসে কিউ এবং এমসি কিউ হবে তারপরে দেখো পঞ্চম অধ্যায় থেকে যেগুলো তোমাদের তৈরি করতে হবে এই অধ্যায় থেকেও তোমরা দুটো করবে অধ্যায়টার নাম হচ্ছে কয়েকটা প্রধান রাজনৈতিক মতবাদ এক উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি লেখো দুই গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা করো এই দুটো তৈরি করো অবশ্যই তোমরা একটা কমন পাবে এবং প্রথমটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ এক নম্বরেরটা উদারনীতিবাদটা খুব গুরুত্বপূর্ণ তারপর তোমরা পরের অধ্যায়ে এসো সপ্তম অধ্যায় দেখো ভারতের শাসন বিভাগ এই অধ্যায় থেকে তোমরা দুটো তৈরি করবে এক ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো দুই ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এক নম্বরেরটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমরা যদি সপ্তম অধ্যায় থেকে কেবল একটা করো তাহলেই তোমরা কমন পেয়ে যাবে তোমাদের এই অধ্যায় থেকে দুটো করতে লাগবে না আর যদি মনে হয় দুটো করব তাহলে সেক্ষেত্রে তোমরা করতে পারো এবার পরের অধ্যায় অষ্টম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে ভারতের আইন বিভাগ দেখো এই অধ্যায় থেকে আমি দুটো কোশ্চেন দিয়েছি এক নম্বর ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ এবং আরেকটা দিয়েছি দেখো ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো প্রথমটা খুব গুরুত্বপূর্ণ এবং আমি তারপরের অধ্যায় যাচ্ছি এবং এটাই তোমাদের শেষ অধ্যায় নবম অধ্যায় অধ্যায়টির নাম ভারতের বিচার বিভাগ এই অধ্যায় থেকে দুটো কোশ্চেন দিয়েছি এক ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো দুই ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো দেখো এবং অর্থাৎ এক নম্বরটা ভারতের সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলীটা খুব গুরুত্বপূর্ণ তাহলে দেখো সর্বসমগ্রে মোট তোমাদের ভিভিআই আছে মোট ছটা তোমরা যদি পারো সব কটাও তৈরি করতে পারো এবং ভেরি ভেরিগুলো খুব গুরুত্বপূর্ণ এবং সে এগুলো তোমাদের করতেই হবে এখানেই সাজেশানটি সম্পূর্ণ হল ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও লাইক করো বন্ধুদের অনেক অনেক শেয়ার করো সকলে খুব উপকৃত হবে আজকের মতো এই পর্যন্ত সকলে খুব ভালো থেকো নমস্কার